অনাবিল টিভি সত্যের সাথে। আগামী 18 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন 2021। নির্বাচনকে সামনে রেখে নানান প্রতিশ্রুতি নিয়ে প্রচার প্রচারণে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে কাস্টমস অফিসের চারপাশ। নির্বাচনে জয়ী হলে নানান ধরনের উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। অ্যাসোসিয়েশনের উন্নয়ন ও কল্যাণের জন্য মিজান লাবলু বাসার পরিষদকে ছাতা মার্কায় ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি অনুরোধ করেন ছাতা প্রতীকের প্রার্থীরা। সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হলে ছাতা প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা করেছেন অ্যাসোসিয়েশনের মিজান লাবলু বাসার পরিষদ। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের। অনাবিল টিভিকে একান্ত সাক্ষাৎকারে মিজান লাবলু বাসার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, মিজান লাবলু বাসার পরিষদের জয়েন্ট সেক্রেটারি পদপ্রার্থী। আমার দেশের বাড়ি মাদারীপুর। টিম ওয়ার্ক চলতেছে এবং আমাদের যে 2021-23 যে নির্বাচন, এই নির্বাচনে বিভিন্ন কমিটি করা আছে। বিভিন্ন কমিটির আলোকে আমাদের নির্বাচন প্রচার কাজ চালাচ্ছি আমরা, এবং আমাদের সভাপতি সেক্রেটারি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এদের সবাই প্রায় 29 জন প্যানেলের সমন্বয়ে আমাদের দৈনিক টিম ওয়ার্ক হয়। সকাল 9টা থেকে রাত 12টা-1টা পর্যন্ত আমাদের ওয়ার্ক চলে। গত 12-13 নির্বাচন হওয়ার পরে অদ্যাবধি আজকে 7 বছর নির্বাচন হয় না। আমরা এই গণতান্ত্রিক ফোরাম থেকে নির্বাচন করতেছি। এই গণতান্ত্রিক ফোরামকে যদি আমাদের নির্বাচনে জয়লাভ করতে পারি, আমরা সাধারণ ভোটারদের যেখানে সমস্যা সেখানেই সমাধান, এইটি আমাদের মূল প্রতিবাদ্য বিষয়। আসলে আমাদের এই ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন এটা সেন্ট্রাল একটা অ্যাসোসিয়েশন। এখানে মোংলা কাস্টম হাউস আছে, চিটাং কাস্টম হাউস আছে, বেনাপোল কাস্টম হাউস আছে, সব নেতৃবৃন্দই তাকায় থাকে সেন্ট্রালের উপরে। কিন্তু আমাদের এই সেন্ট্রালের নেতৃত্ব যে ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন, এটা 13-14-12-13 পরে আর নির্বাচন হয় না। আজকে এই সংগঠন একটা প্রতির সংগঠনে পরিণত হয়েছে, যার কারণে আমাদের সাধারণ সদস্যরা যে সুবিধা এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত সে সুযোগ থেকে তারা বঞ্চিত। চিটাং কাস্টম হাউস, চিটাং অ্যাসোসিয়েশনে ভবন করছে তারা বছরে একটা করে চেক প্রত্যেকটা সদস্যের নামে আর্থিক সহায়তা করে। কিন্তু আমাদের ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন বিগত দিনে তারা আজ পর্যন্ত কোনো সদস্যের নামে কোনো চেক দিতে পারে নাই। আমরা যদি নির্বাচিত হই, আমাদের ইচ্ছা আছে আমরা 30 তলা একটা ভবন, আমাদের বাড্ডায় যে জায়গা আছে ওই জায়গায় আমরা স্থাপন করব, এবং সাধারণ সদস্যদের যেখানে সমস্যা সেখানেই সমাধান। এবং এটার জন্য শুধু 29 জন সদস্য যারা নির্বাচিত হবে তারাই সম্ভব না, আমাদের যারা সিনিয়র অনেক, আমাদের সে অনেক গণ্যমান্য নেতৃবৃন্দ আছে যারা আমাদের সেও অনেক গ্রহণযোগ্যতা আছে, যদিও তারা নির্বাচন করে না, তাদের সবাইকে আমরা সমন্বয় করে প্রতিটা কাস্টম হাউসে আমরা আহ্বায়ক কমিটি করে দেব। ওই ওদের সবাইকে নিয়ে আমরা ভবিষ্যতে যাতে আমাদের যেমন কাস্টম লাইসেন্সিং বিধিমালায় বর্তমানে NBR যে বিধিমালা আনছে, সেখানে আমাদের কালো আইন আমাদের হাতে তুলে দিচ্ছে, যে আইনের মাধ্যমে যে কোনো সময় দেখা গেছে লাইসেন্স কাস্টমস কোনো কিছু সমস্যা হইলেই বলে যে CNDF-এর যুগ সাজে। আসলে আইনে বলবৎ আছে যেটা, সেটা হলো যে আপনি যখন কখনো দোষী সাব্যস্ত না হন ততক্ষণ পর্যন্ত কোনো লাইসেন্স আপনার বাতিল করা যাবে না। কিন্তু আমরা বিগত আমাদের ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ 8 বছর ক্ষমতা থাকার পরেও এর আগে কিন্তু এই অবস্থা ছিল যে যখন আমাদের দোষী সাব্যস্ত হয়, দোষ প্রমাণ হয়, তখনই কেবল তার লাইসেন্সের বিরুদ্ধে আপনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু যেহেতু কোনো তদন্ত কমিটি কোনো রিপোর্ট আকারে পেশ করে না, সে দোষী না নির্দোষ, দোষী হলে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া যুক্তিযুক্ত। কিন্তু আমরা এই 7 বছরে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো বিনা কারণেই আমাদের লাইসেন্স বিভিন্নভাবে হেল্ড আপ হয়েছে, এ ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ কোনো ব্যবস্থা নেয় নাই। আমরা আশা করি আমাদের সাধারণ সদস্যদের, আমরা যদি নির্বাচিত হতে পারি এই সমস্যাগুলো আমরা সমাধান করব। আমাদের যে প্যানেলটা, এটা আমরা নূতন এবং পুরাতনের সমন্বয়ে গঠন করা হয়েছে। আমরা আশা করি আমাদের ভোটাররা অনেক সচেতন, তারা জেনে শুনে যারা স্টেশনে থাকে, যাদের দ্বারা তাদের উপকৃত হয়, এবং তাদের যারা গ্রহণযোগ্যতা আছে, যারা তাদের সাধারণ ভোটারদের কাজে কাজে লাগবে, সে লোকগুলোকেই তারা নির্বাচিত করবে, এটা আমার বিশ্বাস। আমরা নূতনদের চাই
আমরা চাই ছাতা মার্কার প্রতি গণতান্ত্রিক সংগঠন, এই সংগঠনের আলোকে তারা রায় দিবে, এটা আমাদের পূর্ণ বিশ্বাস। সাধারণ সদস্যদের কাজ নিয়ে যে সমস্যা কাজ করে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করি।